আসসালামু আলাইকুম এখন যে অফারটা শেয়ার করবে এখান থেকে আপনার এক হাজারটা টোকেন এবং কি একটা এনএফটি ক্লেম করতে পারবেন লাইভে আমি ক্লেম করে দেখাই দিব এখন তো বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো সেটা হলো ভিডিওতে একটা লাইক দেবেন যদি দেখেন যে এখান থেকে আমি এক হাজারটা টোকেন এবং কি একটা এনএফটি যে ক্লেম করার কথা বলছি সেটা যদি করতে পারি বা আপনিও যদি এখান থেকে উপকৃত হন তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করেন বা না করেন তো আজকে যে অফার আছে বা আজকের যে অ্যাপ লিঙ্কটা আছে সেটা পাবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ইনকাম অ্যান্ড ট্রেক আপডেট এইখানে পাবেন দেখেন আমি কিন্তু একটা ইয়ে অফার শেয়ার করেছিলাম যেখান থেকে আট ডলার অলরেডি কিন্তু আমি ক্লেম করেছি আমার যারা ইউজার আছে তারা কিন্তু দেখা গেছে দেড় ডলার দুই ডলার কেউ আরও বেশি ইনকাম করেছে এই অফারটার থেকে তো যারা জয়েন করেছিলেন তারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পেরেছেন আর যারা জয়েন করেন নাই তাদের জন্য সমবেদনা তো এইখানে কিন্তু আমরা অফারগুলো শেয়ার করি সবার আগে শেয়ার করি এখানে তো তো ভিডিও আকারে যেগুলো দেওয়া সম্ভব হয় না তো এখানে পোস্টটা দিয়ে দেবো পোস্টের লিঙ্ক থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে তো সেখানে যখনই ক্লিক করবেন তখন এই মানে ওরকম পোস্টটি নিয়ে আসবে তো পোস্টের মধ্যে প্রথমে অ্যাপ লিঙ্ক দিয়ে দেবো অ্যাপ লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকমইটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে মানে এরকম ইন্টারফেস অফিস আপনাকে নিয়ে আসবে তো তারপরে আপনি সিম্পলি এই যে এখানে গেট অ্যাপ নামের অপশনটা এইটাতে ক্লিক করে দেবেন তো এই এইটাতে ক্লিক করে দিলে আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে এখান থেকে দেখেন প্লে স্টোরে নিয়ে আসবে তারপরে আপনাকে আমার আমি যেহেতু অ্যাকাউন্ট আপ করে মানে অ্যাপটা ইনস্টল করে ফেলেছি তো তারপরে জন্য আমাকে দেখাচ্ছে না তো এই যে এরকম নিয়ে আসবে আপনাকে তো প্লে স্টোর থেকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন এই যে এখানে ওপেন ওপেনে ক্লিক করলে আপনাকে এরকমইটা ভেসে নিয়ে আসবে তো আমাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলেই আপনি দেখবেন যে এখানে মেইল যাচ্ছে এবং কি রেফার কোড রেফার কোডটা স্ক্রিনে যেটা দেখতেছেন আইটাই বসে যাবে অটোমেটিক প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেলও দেওয়া আছে সেখান থেকে আপনি রেফার কোডটা বসাবেন তো এখানে আপনি মেল দিলেন তো আমি আমার মেইলটা দিয়ে নিচ্ছি আপনি মেইল দিলেন মেইল দেওয়ার পরে রেফার কোডটা বসায় দিবেন যদি না বসে তো আমি জানি যে লিংকে ক্লিক করলে বসে যাবো অলরেডি তো রেফার কোড ছাড়া কিন্তু এখানে অ্যাকাউন্টই করতে পারবেন না তারপরে এখান থেকে যে বাটনটা দেখতেছেন এটাতে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দিবেন তখন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে উইউল স্যান্ড মেইল টু ওয়ান টাইম পাসওয়ার্ড তো এখানে একটা মেল স্যান্ড করছে সেকেন্ডের মধ্যে মানে এক মিনিটের মধ্যে আপনাকে ওইটা দিতে হবে কোডটা দিতে হবে তো আপনি চলে যাবেন আপনি মেইলে এখান থেকে মেইলটা ওপেন করবেন তো আমি আমার মেইলটা ওপেন করে নিচ্ছি কোডে পরে দেখতে পারবেন যে এইখানে আপনাকে একটা কোড পাঠাইছে এই যে কোডটা এক মিনিটের মধ্যে আপনাকে দিতে হবে এই কোডটা আপনি কপি করবেন এখান থেকে কপি করে চলে যাবেন আবার এখানে এখানে গিয়ে কোডটা কোডটা এখানে মানে আপনি ই করে দেবেন টাইপ করে দিতে হবে সরি আমি এখানে দেখা দিই চুয়াত্তর আষট্টি তিয়াত্তর এখানে আপনাকে এই দিতে হবে চুয়াত্তর আটষট্টি সিক্স এইট সেভেন থ্রি তো এটা দেওয়ার পরে তারপরে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে দেখেন এখানে কিন্তু ওয়ালেটে ঢুকে গেছে অটোমেটিক তো আমরা এখানে মানে তো টোকেন পেয়ে গেছি তো তার জন্য আপনি যদি এখানে সেটিং এ ক্লিক করেন এই যে সেটিং নামের অপশন এটাতে যদি ক্লিক করেন তারপরে অ্যাকাউন্ট এই ওয়ালেটে ক্লিক করবেন সরি এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করলে দেখতে পারবেন আপনার এক হাজারটা টোকেন তারা দিয়েছে তাদের নিজস্ব টোকেন আপনাকে এক হাজারটা টোকেন দিবে তো এই এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না তো আরেকটা এনএফটি পাবো আমরা তাদের একটা নিজস্ব এনএফটি তো এনএফপি পাওয়ার জন্য যে কাজটা করতে হবে আমাদের এখান থেকে যে ডাব সেকশনটা দেখতেছেন ডিসকভার সরি ডিসকভারে ক্লিক করে দেবেন তারপরে চলে আসবেন আমাদের আবার টেলিগ্রাম চ্যানেল আছে যে টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পরে দেখবেন যে এখানে আমরা এই যে এরকম একটা দিয়ে দিয়েছি এই যে এনএফটি ক্লেম লিঙ্ক এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক মানে এটা কপি করবেন সরি এটা কপি করবেন কপি করে চলে যাবেন আবার অ্যাপে গিয়ে এখানে ড্যাপ ডিসকভার সেকশনে যাবেন তারপরে উপরে যে সার্চ ইউআরএল নামের অপশন এটাতে ক্লিক করবেন তো এখানে যখনই ক্লিক করবেন তখন দেখবেন এখানে পেস্ট অপশন করে মানে পেস্ট করে দিবেন এখানে পেস্ট করে দেওয়ার পরে তারপর এখানে এই যে এটা চলে আসবে নিচে তো এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে ইথিরিয়ামে আপনার মানে এটা রান হয়ে যাবে যেহেতু এনএফটি কিন্তু ইথিরিয়ামে হয় মানে এনএফটি বিষয়টাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইথিরিয়ামে হয় তারপরে আমরা এখান থেকে দেখেন এই যে কানেক্ট নামের অপশন এটাতে আমরা ক্লিক করে দেবো এখানে যখনই ক্লিক করে দেব তখন অটোমেটিক আমাদের যে বিয়াটা আছে সেটা কানেক্ট করে নেবে দেখেন আমাদের কোনো কাজ করতে হবে না এখানে অটোমেটিক তারা ডিটেক্ট করে দেবে কারণ সকল ডিটেলস এখানে দেখাইছে তো আমরা এখানে জাস্ট কনফার্ম অপশন আমরা ক্লিক করে এখানে যখনই ক্লিক করে দেবো দেখতে পারবেন যে আমাদের এনএফটিটা ক্লেম হবে একটু ওয়েট করতে হবে আপনাকে তারপরে এনএফটিটা ক্লেম হয়ে যাবে তো আমরা একটু ওয়েট করে নিই ইউ আপনি ই করার পরে ওয়েট করার পরে একটু ওয়েট করার পরে দেখবেন যে নিচে নিচে এই এই যে দিকে দেখেন এই যে আমাদের কিন্তু এটা ক্লেম হয়ে গেছে দেখেন এত ক্লেম তো এইটা হলো নাম্বার আমাদের কি এনএফটি নাম্বার তো এটা কিন্তু ক্লেম হয়ে গেছে তো আমরা এখান থেকে যদি ব্যাক করি এখান থেকে ব্যাক করে চলে যাই এই যে উপরে একটা এরো চিহ্ন দেখলেন এটাতে আপনি ক্লিক করে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি এখান থেকে আবার ওয়ালেট অপশন যে দেখতেছেন এটা দেখলে পরে তারপরে যেখানে দেখেন প্লাস বাটনটা দেখতেছেন এই যে প্লাস নামের অপশন এটাতে ক্লিক ক্লিক করবেন তো করে করে স্ক্রল একটু নিচে আসবেন আপনি এই দিক দিয়ে তারপরে দেখেন এই যে এইখানে এটা ক্রিয়েটেড অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আমাদের আমাদের আর ক্রিয়েট করতে হবে না তো এটা আগে ক্রিয়েট করতে হইতো তো যাই হোক এখানে আমাদের আর ক্রিয়েট করতে হচ্ছে না তো তারপরে আমরা এখান থেকে এই যে এখানে যাবো এখানে গিয়ে এইখানে ক্লিক করবো দেখি এইখান থেকে ক্রিয়েট করতে হয় কিনা না তাদের এনএফটিটা তো তারপরে স্ক্রল করে আবার নিচে আসবেন নিচে আসবেন হ্যাঁ এই যে এইখানে এটাতে ক্লিক করে দেবেন এইখানে যখনই ক্লিক করে দেবেন তখন দেখবেন আমাদের এনএফটিটা ক্লেম হয়ে যাবে মেবি ক্লেম হয়ে যাবে তারপরে দেখেন এখানে এই যে এইখানে ক্লিক করবেন প্রোভে ক্লিক করবেন তারপরে দেখবেন যে এটা কালেকশনে চলে আসছে দেখেন এটা কিন্তু অলরেডি ক্রিয়েটিং হচ্ছে এই যে ক্রিয়েটিং হচ্ছে দেখতে পারতেছেন তো ক্রিয়েট এটা ক্রিয়েট হয়ে যাবে আমি একটু ওয়েট করব তো ভিউয়ার্স আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন যে এখানে ক্রিয়েটের নামের অপশনটা আসছে তো তারপরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করলে দেখবেন এই যে এটা কিন্তু আমাদের এনএফটিটা দিয়ে দিয়েছে এই যে এখানে দেখেন আমাদের কিন্তু আমরা কিন্তু এনএফটিটা পেয়ে গেছি এই কালেকশনে তো দেখেন এখানে সরি আমাদের এনএফটিটা এখনো দেয় নাই দিলে আমরা এখানে যদি ক্লিক করি ওয়ালেটে ক্লিক করলে দেখতে পারবেন এই যে এখানে কালেকশন নামের অপশনে চলে আসবো তো আগে এনএফটিটা সাথে সাথেই দিত এখন তারা দিচ্ছে না মানে সাথে সাথেই আর দিচ্ছে না তো হয়তো কিছুক্ষণ পরে দিয়ে দেব তো এভাবে আপনারা ক্লেম করে রাখেন নেক্সট আপডেট আমাদের টেলিগ্রামে জানাই দিব দেখেন দেখেন থেকে কিন্তু আমাদের এই কেটে নিয়েছে দশটা টোকেন কেটে নিয়েছে তো ভিডিওটা পর্যন্ত অবশ্যই লাইক দিবেন যেহেতু এক টা টোকেন পেয়েছে এটার ভ্যালু আমি কম করে ধরলেও দেখবো যে এটা ফিফটি ডলারের মতো যেতে পারে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহ